আপনার আদিকিয়া হাই মাদ্রাসার ২০১৯ পরীক্ষার ফলাফল আমি বলছি। আমাদের মোট পরীক্ষা দিয়েছিল ১৯৬জন, ১৯৬জনের মধ্যে ১৯৬জনই পাস করেছে। আর মেধা তালিকায় ১ থেকে ১০ মধ্যে আছে আমাদের ৩জন ছাত্রছাত্রী, তার মধ্যে ২জন ছাত্র পঞ্চম এবং সপ্তম এবং দশম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র। পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ কাইফ, সপ্তম স্থান অধিকার করেছে শাহিম মোহাম্মদ এবং দশম স্থান অধিকার করেছে নাফিসা খাতুন। বরাবরই আমাদের রেজাল্ট ভালো হয়, এবছর আরেকটু ভালো হয়েছে। মেধার তালিকায় ১ থেকে ১০ মধ্যে ৩জন। এছাড়াও ৮০% অ্যাবাভ নম্বর পেয়েছে ১৪জন পরীক্ষার্থী। ৭৫% থেকে ৮০% এই নম্বর পেয়েছে ৪জন। ৬০ থেকে ৭৪% নম্বর পাওয়া ৩৭জন, অর্থাৎ ১৯৬জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫জন পরীক্ষার্থী ৬০% নম্বর পেয়েছে, অর্থাৎ প্রথম বিভাগে উত্তীর্ণ হচ্ছে।